আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকে রাস্তার পাশে চলে এসেছি দোসা খেতে। এখানে দোসাটা নাকি অনেক মজা হয়, তো তাই চলে আসলাম মামার কাছে দোসা খেতে। আমার খুব কয়দিন ধরে দোসা খেতে ইচ্ছা করছিল, তো আজকে খেয়ে ফেললাম দোসা। তারপর মামার এই দোসার দোকানটা পেয়ে যাবেন আপনারা উত্তরা 11 নম্বর সেক্টরে। এখানে যে ফুকো আছে, তারপরে ফুকোর ঠিক একটু আগে দেখবেন যে মামারা হচ্ছে দোকান দিয়েছে, তো ওখানে আপনারা পেয়ে যাবেন। তো মামার দোকানে হচ্ছে অনেক ভিড় ছিল, চলুন দেখা যাক দোসার সাথে আমরা আরও কিছু পাচ্ছি খাওয়ার জন্য। তো আর মামা এটা কীভাবে বানাচ্ছে সেটাও দেখে নেওয়া যাক। এটার সাথে পেয়ে যাবেন বড়র চাটনি, সোলার কারি, আর হচ্ছে এখানে ছিল নারকেলের চাটনি, সাথে আমাকে সবজিও দিয়েছিল, সবজিটাও মজাই ছিল। আপনারা চাইলে এখানে গিয়ে খেয়ে এসে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন ছিল। এখানে আরও আপনারা অনেক দোকান পেয়ে যাবেন স্ট্রিট ফুডের, যেমন বার্গার, কোল্ড কফি, আরও অনেক রকমের দোকান ছিল এখানে। এখানে স্ট্রিট ফুড খেতে আমার অনেক ভালো লাগে, আমি মাঝে মধ্যেই সেখান থেকে স্ট্রিট ফুড ট্রাই করে যাই। আপনারা চাইলে এখান থেকে দোসা বাসায় পার্সেলও নিয়ে যেতে পারবেন, আমিও পার্সেল নিয়ে এসেছিলাম বাসায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। এটা হলো তাদের মেনু কার্ড। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।